ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহামিম রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে তিনি জানান আজ সন্ধ্যা সাতটায় আপনাদের একটা সারপ্রাইজ দেব চিত্রনায়িকা মিমের হঠাৎ কেন এমন কথা কী সারপ্রাইজ দিতে চলেছেন মিম প্রিয় দর্শক জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে সন্ধ্যার ভিডিও সর্বপ্রথম আপনি পেয়ে যান কি সারপ্রাইজ দিতে চলেছেন মিম নায়িকার পোস্টের নিচে কমেন্ট করে অনেকে লিখেছেন মিম হয়তো মা হতে চলেছেন সেই সুখবরই হয়তো তিনি জানাবেন সন্ধ্যায় একই কথা অন্যরাও ঘুরিয়ে লিখেছেন নায়িকার সংসার আলো করে হয়তো নতুন সদস্য আসতে চলেছে কারো মন্তব্য অভিনেত্রী হয়তো নতুন কোনো সিনেমার ঘোষণা দেবেন কারও আবার ধারণা আসছে ঈদে মিমের পরাণ নামের একটি সিনেমা মুক্তি পাবে সেই নিয়ে হয়তো কোনো চমকের কথা বলবেন নায়িকার অনুরাগীদের প্রত্যাশা সারপ্রাইজ যাই হোক সেটি যেন মিষ্টি হয় এখন মিম কি সারপ্রাইজ দেন সেটাই দেখার বিষয় এর আগে গত দশে নভেম্বর একইভাবে ফেসবুকে একটি পোস্ট দিয়ে মিম জানিয়েছিলেন সন্ধ্যায় তিনি সারপ্রাইজ দেবেন সেদিন ছিল মিমের জন্মদিন ওই দিন বিকাল গড়িয়ে সন্ধ্যা হতেই জানা যায় দীর্ঘদিনের প্রেমিক সানি পোর্দারের সঙ্গে তার আংটি বদল হয়ে গেছে অর্থাৎ জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষটির সঙ্গে সকলকে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলেন তার কাটা সিনেমার নায়িকা সেটি ছিল মিমের জন্মদিনে সারপ্রাইজ ফের অভিনেত্রীর ফেসবুক পেজে একই ধরনের পোস্ট এবার তিনি কি সারপ্রাইজ দেবেন আপাতত সেই অপেক্ষায় তার ভক্তকুল প্রিয় দর্শক কি কি এমন উপহার দিতে চলেছেন চিত্রনায়িকা মিম এ বিষয়ে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে সন্ধ্যার পর ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে ভিডিওটি আপনি পেয়ে যান এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ